রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের 2019-20 শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ফল বিপর্যয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে নিজ বিভাগে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। দ্রুত সমাধান না পেলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। রবিবার বেলা 11টায় বিভাগের সব দপ্তরে তালা লাগিয়ে আন্দোলন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। আমাদের শিক্ষার্থীদের যেভাবে প্রতিনিয়ত মানসিক হয়রানি করে আসছিল, আমরা তার সুষ্ঠু বিচারের দাবি জানাই। আমরা আমাদের এই প্রহসনের ফলাফলের পুনর্মূল্যায়ন সহ বিভাগের সকল অন্যায় অসঙ্গতি থেকে মুক্তি চাই, সকল মানসিক হয়রানি থেকে মুক্তি সহ এর পিছনে যে সকল কতিপয় শিক্ষক মণ্ডলীর হাত রয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের স্থায়ীভাবে বহিষ্কার সহ শাস্তির দাবি জানাই। রেজাল্টে মানে এই বিপর্যয় উর্দুর ইতিহাসে মনে হয় কোনো ব্যাচেই হয় নাই এরকম রেজাল্ট। মানে তিনটা থ্রির উপরে আর যেই সব বাকি সব থ্রির নিচে আটজন ফেল, মানে ইয়ার ড্রপ, এগুলো আসলে ভাই আসলে মানা যায় না। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের অভ্যন্তরীণ ও রাজনৈতিক কোন্দলের কারণে ইচ্ছা করে এমন ফল বিপর্যয়ের ঘটনা ঘটানো হয়েছে। ফল বিপর্যয়ে ভুক্তভোগী উর্দু বিভাগের শিক্ষার্থী সুরাইয়া আক্তার বলেন, শিক্ষকরা আমাদের ক্লাসেই হুমকি দিতেন, বলতেন তোমরা কিভাবে ভালো রেজাল্ট করবে আমি দেখে নেব, উপরতলা থেকে তোমাদের নিচতলায় নামিয়ে দেব। আমরা একটা ফরেন ভাষা উর্দু বিভাগে পড়ি, তাই আমাদের অনেক সমস্যা থাকতে পারে। এই সমস্যা নিয়ে বড় ভাই বা আপুদের কাছে গেলেও তারা আমাদের হুমকি ধমকি দেন। প্রথম সেমিস্টারের যে রেজাল্ট হয়েছিল সেখানে হচ্ছে 38 জনের মধ্যে প্রায় 34 জন হচ্ছে 3+ পেয়েছে, মানে 3+ বলতে 3.50 আপও পেয়েছে অনেকে। তো সেই তুলনায় আমাদের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট হচ্ছে মাত্র 3-4 জন হচ্ছে 3 এবং খুব বেশি পাইছে তা না, 3.28 হচ্ছে সর্বোচ্চ, দেন হচ্ছে 3 উপরে আছে আরো 3 জন, আর বাকি যারা হচ্ছে যাদের পাস করেছে তারা হচ্ছে 2.2 এরকম, 2.50 এরকম পেয়েছে, এবং হচ্ছে 8 ইয়ার ড্রপ বা হচ্ছে সেমিস্টার ড্রপ যেটাই বলি। না, অভিযোগটা ভাইস চ্যান্সেলর বরাবরই আমাকে মাধ্যম করেছেন, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। এবং আমার কাছেও একটা তারা এই যে ভয়ভীতি বিভিন্ন যে এই বিষয়টা তারা আমার বরাবরও একটা সভাপতি বরাবর একটা আবেদন দিয়েছে, সেটা আমি আমার একাডেমিক কমিটির মিটিংয়ের মাধ্যমে একটা আলোচনা করে যেটা ব্যবস্থা নেওয়া দরকার নিব।